ঘোষণা হয়নি এখনো, কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী মালদায় থাকার পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু করলো পুরাতন মালদা থানার পুলিশ। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কোথায় থাকবে, সেখানে শৌচাগার থেকে রান্না করার জায়গা এবং বিদ্যুৎ ও অন্যান্য সার্বিক ব্যবস্থা কেমন রয়েছে, সেই পরিকাঠামোগুলো খতিয়ে দেখতে সোমবার ওই থানা এলাকায় কাজ শুরু করে পুলিশ। বেশ কিছু স্কুল থেকে কলেজ ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন পুলিশ কর্তারা। পুলিশ সুপার অলোক রাজেরিয়ার নির্দেশ মতো এদিন এই কাজ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি কাজ করার পরই একটি রিপোর্ট জেলা পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। থানা থেকে সামনে হচ্ছে বিধানসভা ভোট, সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে মালদা থানা থেকে আইসি সাহেব এসেছিলেন। এসে নিয়ে আমাদের শাহপুর স্কুলের সব বুথগুলো দেখলো, শাহপুর স্কুলকে দেখলো কোথায় অস্থায়ী ফোর্স থাকবে, কেন্দ্র বাহিনী অবজারভার থাকবে শাহপুর হাইস্কুলে, ওইগুলো দেখলো। আর বিভিন্ন বুথ দেখছে বা বিভিন্ন স্কুল দেখছে, দেখার পরে আমাদের শাহপুর স্কুলে সেটা দেখলো, দেখে নিয়ে অস্থায়ী পায়খানা বাথরুম এগুলো যা যা আছে সব পরিদর্শন করলো। পরিদর্শন করার পরে আমাকে বললো কি ঠিক